হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে একটু বলে নিই যে আজকের ভিডিওটি মূলত তোমাদের কাদের জন্য। তোমরা যারা নতুন করে ক্লাস নাইনে উঠলা, অথবা তোমরা যারা নতুন ইন্টারমিডিয়েটে উঠছো, অথবা তোমরা কলেজ লাইফ শেষ, এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছো এবং তোমাদের সামনে অ্যাডমিশন এক্সাম, অথবা হতে পারে তোমরা কোনো চাকরির প্রিপারেশন নিচ্ছ, যে কোনো স্টেজেই মূলত তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আজকের ভিডিওটা খুব কাজে দিবে। মূলত একটা বিষয় আমি আমার যেই পড়ানোর লাইফটা ছিল, অর্থাৎ টিচিং লাইফটা ছিল, সেই লাইফে আমি অবজার্ভ করেছি যে এখনকার রিসেন্ট একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে তোমরা হয়তো অনেকে অনেক জায়গায় কোচিং করছো। ধরো তোমরা অনেক কোচিং করতেছো, তোমরা যেখানেই হও না কেন, তোমরা এসএসসি তে পড়ো বা এইচএসসি তে পড়ো বা হচ্ছে তোমরা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, তোমরা কোচিং করতেছো, বা তোমরা তোমাদের ক্লাস ইউনিভার্সিটির ক্লাস বলো বা স্কুলের ক্লাস বা কলেজের ক্লাস তোমাদের হচ্ছে, তোমরা সেগুলো করতেছো। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে যে তোমাদের কাছে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার হচ্ছে। ধরো তোমাকে কোচিং থেকে কি দিল, শিট দেওয়া হলো, তোমাকে ক্লাস থেকে ক্লাস নোট সারা যেটুকুই পড়ায় সেটা তোমাকে প্রোভাইড করা হলো। তুমি দেখা যাচ্ছে এখন আবার আমরা সবাই জানি যে আমরা হয়তো অনেকেই অফলাইন কোচিং এর পাশাপাশি অনলাইন কোর্সে ব্যস্ত, অনলাইন কোর্সে আমরা নিজেদেরকে আমরা এনরোল করতেছি এবং সেখানে আমরা অনলাইন ক্লাস করতেছি। আমি একটা সোর্স রাখলাম যে অনলাইন, তো এখান থেকে তুমি কি পাচ্ছ, যে পিডিএফ পাচ্ছ, রাইট? অনলাইনে পিডিএফ দেওয়া হচ্ছে ক্লাস যে রেকর্ডিং সেটা বা ক্লাস লেকচারের। তো এই যে তোমার এত এত ম্যাটেরিয়াল জমা হচ্ছে, প্রবলেম যেটা হচ্ছে যে এত কিছু থাকার ফলে তুমি অ্যাকচুয়ালি কোনোটাতেই ঠিক মতো ফোকাস করতে পারতেছো না। এখন কিন্তু তুমি খেয়াল করে দেখবা এই যে রিসোর্স গুলা, কোচিং এর শিট, ক্লাসের নোট বা অনলাইনের কোর্স গুলো হচ্ছে পিডিএফ, এগুলো কিন্তু এখন খুবই সহজেই অ্যাক্সেসিবল, অর্থাৎ কেউ চাইলেই কিন্তু আমরা এগুলো কালেক্ট করে নিতে পারতেছি। তো এইখানে প্রবলেম যেটা হয়েছে যে এখনকার স্টুডেন্টদের মধ্যে নিজে নোট করে পড়ার যে টেন্ডেন্সিটা, এটা একদমই কমে যাচ্ছে। অর্থাৎ এইখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, নিজে নোট, এই নিজে নোটটা ব্যাপারটা তোমাদের মধ্যে আমি একদমই কম দেখতে পাচ্ছি। দেখ এই এখানে এইটা না করার কারণে কি প্রবলেমটা হচ্ছে, তুমি হয়তো বলতে পারো যে ভাই আসলে এত সময় কোথায়, আমি কোচিং এ দৌড়াচ্ছি, ক্লাস করতেছি, অনলাইন কত সময় দিচ্ছি, আমাকে তো তারা শিট নোট পিডিএফ তো আরো অনেক আমার নোট থেকেও আরো গুছিয়ে তারা দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রুপ গুলোতে বড় ভাই নোট গুলো অ্যাভেলেবেল পিডিএফ আকারে বা ছবি আকারে, তো আমি কষ্ট করে কেন আবার নোট করবো? সেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে দেখো এই যে শিটটা যে বানাইছে, সে শিটটা বানাইছে কোচিং এর সবার কথা চিন্তা করে, ক্লাসে স্যার পড়ায় ক্লাসের 180 জন বাচ্চা সবার কথা চিন্তা করে, অনলাইনে তো আরো বেশি সংখ্যক মানুষ, একটা জেনারেল সবার জন্য এই পিডিএফটা তৈরি করা হচ্ছে। সো তুমি যদি সেটা কনজিউম করতে চাও, তোমার যে লেভেল, তোমার যতটুকু জানা দরকার বা তুমি তোমার জন্য কোন টপিক গুলো জোর দেওয়া দরকার, তোমার জন্য কোন জিনিসগুলো লিখে রাখা দরকার, সেটা কিন্তু তারা 100% পারবে না। কারণ প্রত্যেকটা মানুষের পার্সন টু পার্সন কি করে এই জিনিসটা ভ্যারি করে। দ্যাটস ওয়াই জিনিসটা হচ্ছে যে সময় স্বল্পতার কারণে তোমরা এই নোটটা করতেছো না, যার কারণে কিন্তু তোমাদের যে প্রবলেম গুলো হচ্ছে এক্সামের আগের রাতে, তুমি খেয়াল করে দেখবা এক্সামের এক্সামের আগের রাত তুমি কিন্তু বড় সমস্যায় পড়তেছো যে আমি কোনটা রিভাইজ দিব, আমি কি শিট রিভাইজ দিব, নোট রিভাইজ দিব, না পিডিএফ, না কি পড়বো, কি রিভাইজ দিব, মানে কি বই পড়বো। সো এটা একটা প্রবলেম হচ্ছে। তারপর তোমার কাছে কিন্তু বেশি রিসোর্স অ্যাভেলেবেল থাকার কারণে তুমি কিন্তু ওই যে মানে একটা অথৈ সাগরে হারানোর মতো অবস্থা তোমার তৈরি হচ্ছে, যে তুমি আসলে ঠিক মতো ফোকাস করতে পারতেছো না যে আসলে আমার কতটুকু পড়া দরকার। সো এই জিনিসটা আমি নিজে থেকে যেহেতু অবজার্ভ করছি, যেহেতু আমার টিচিং ক্যারিয়ার ছিল বা কোচিং ক্যারিয়ার ছিল, সেখানে আমি বুঝতে পেরেছি যে তোমাদের মধ্যে এই প্রবলেমটা খুবই প্রকট আকারে ধারণ করছে। সো দ্যাটস ওয়াই ভিডিওটা বানানো, যে সমাজে রিকোয়েস্ট থাকবে তোমরা এখন যে যেই অবস্থায় থাকো না কেন, তুমি এসএসসি শুরু করতেছো বা এইচএসসি সামনে শুরু করতেছো লাইফ, বা হচ্ছে তুমি অ্যাডমিশন শুরু করতেছো বা ইউনিভার্সিটি শুরু থেকেই, তুমি চেষ্টা করবা যে নিজের মতো করে নোট বানাতে। এখন নিজের মতো নোট বানানো মানে কি, তাহলে কি আমি নিজে থেকে পড়াশোনা করে নিজে থেকে ঘাটাঘাটি করে লিখবো? নো, তোমার কাছে শিট অ্যাভেলেবেল, তোমার কাছে নোট অ্যাভেলেবেল, তোমার কাছে পিডিএফ অ্যাভেলেবেল, তোমার কাছে বই অ্যাভেলেবেল, তোমার কাছে ফ্রেন্ডের নোট অ্যাভেলেবেল, রাইট? তোমার কাছে প্রিভিয়াস ইয়ারের বড় ভাইদের নোট অ্যাভেলেবেল, তুমি সেগুলো থেকে নিজের মতো করে নোট করো। সেই নোটে কি থাকবে, তোমার যেটা মনে হচ্ছে তোমার নোট খাতায় লেখা দরকার, বা তোমার যেটা মনে হচ্ছে যেই ম্যাথটা তোমার জন্য এখন লিখে না রাখলে তুমি পরে রিভাইজ দেওয়া তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, এই জন্য তোমার কি এখন লিখে রাখা দরকার নোট খাতায়, বা এই সংজ্ঞাটা তোমার কাছে ভালো মনে হয়েছে সেটা তুমি লিখে রাখো, বা এই উদাহরণটা তোমার মনে হয়েছে যে এই তিন জায়গা থেকে বেস্ট সেটা তুমি লিখে রাখো। ম্যাথের ক্ষেত্রেও সেম, তোমার মনে হচ্ছে যে এই ম্যাথটা পিডিএফ এ ভালো মতো করা আছে,
এই ম্যাথটা নোটে মনে হয় ভালো মতো করা আছে, তো সেটা তুমি তোমার মতো করে তুলে রাখলা। তো এতে করে জিনিসটা হবে, এক্সামের আগে তোমার জন্য রিভিশন দেওয়া, রিভিশন দেওয়াটা খুব ইজিয়ার হবে। এবং এতে করে জিনিসটা হবে যে তোমার কাছে একটা কি থাকবে, একটা জিনিস সংরক্ষণ থাকবে, যেটা তোমার একটা অ্যাসেট। তুমি এক্সামের আগে বা গুরুত্বপূর্ণ তোমার কোনো কোচিং এর পরীক্ষার আগে বা কোনো অ্যাডমিশন টেস্টের আগে তুমি এটা রিভাইজ দিতে পারো। ফলে জিনিসটা হবে যে একটা ওই যে অথইচ্ছা করে হারানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু আর ঘটবে না। ঠিক আছে, সো ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল এটাই যে আমাদের কিন্তু যুগ পাল্টে যাচ্ছে, ওকে, অনেক রিসোর্স আমাদের অ্যাভেলেবেল, কিন্তু আমাদের যেই নিজের হাতে নোট, এই নোট কিন্তু আমার এমন না যে আমার ফ্রেন্ড নোট করছে একটু ক্লাস টপার, হ্যাঁ তারটা আমি কালেক্ট করে নিলাম, তারটা বললে কি হবে, না না চারটা বললে হবে, নিজের নোট নিজের। আমি এটাই রিকোয়েস্ট করতেছি, এই নোট বানানোর জন্য দরকার হয় তুমি অন্যদিকে টাইম কমাই দাও, তুমি অনলাইন কোর্স কম করে করো, তুমি রেকর্ডিং ফাস্ট করে দেখে নাও, তুমি কোচিং একটাই কম যাও, কিন্তু নিজের নোট বানানোটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা মাথায় রাখবা যে যেখানেই আসো না কেন, আশা করি নিজের নোট করে বানাই যদি পড়ো তাহলে নিজের ভুলগুলো বেশি বুঝতে পারবা, নিজে বুঝতে পারবা যে তোমার কোন জায়গায় বেশি ফোকাস দরকার, এবং তোমার এক্সামের আগেও কিন্তু রিভিশন দিতে অনেক বেশি সুবিধা হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।